করোনা সতর্কতা জারি হতে পারে রাজ্যে। সম্প্রতি রাজ্যে করোনা সংক্রমণ বাড়ায় এমন সিদ্ধান্ত নিতে পারেন রাজ্য সরকার। গত সোমবার এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় বলেও জানা গেছে। রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। রাজ্যে ফের চালু হতে পারে করোনার বিধিনিষেধ, এমনটাই আশঙ্কা করছে রাজ্য সরকার। করোনা প্রত্যাবর্তনের পর পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই আবার সিঁদুরে মেঘ দেখছেন স্বাস্থ্যকর্তারা। এই নিয়ে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকও বসে সোমবার। গরমে নাভিশ্বাস পড়লেও মাস্ক পরেই ঘুরতে হবে, বাধ্যতামূলকভাবে রাজ্যবাসীকে এই নির্দেশ মানতে হবে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যে কোভিড নাইন্টিনের সেকেন্ড ইনিংস শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যকর্তারা। সাম্প্রতিক সময়ে করোনার পরিস্থিতি নিয়ে গত সোমবার মন্ত্রিসভার আলোচনা বসে নবান্নে। খুব শীঘ্রই করোনার সতর্কীকরণ নির্দেশিকা জারি হতে পারে সূত্রের খবর। এ বিষয়ে নির্দেশিকা জারি করার জন্য মুখ্য সচিবকে বলেছেন মুখ্যমন্ত্রী। জনবহুল এলাকা ও বাজারগুলিতে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করার জন্য পৌরসভাগুলিকে জানানো হচ্ছে। এপ্রিলের প্রথম সপ্তাহে রাজ্যে আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছিল। দ্বিতীয় সপ্তাহে মৃত্যু হয় কলকাতায় এক করোনা আক্রান্তের। চলতি বছরের আগে মৃত্যু হয়েছিল 25শে মার্চ, তবে দু সপ্তাহ কাটতে না কাটতেই মৃত্যু হয় আরেকজনের। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত 15ই এপ্রিল পর্যন্ত এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল 121 জন, সংক্রমণের হার ছিল 18.4%। গত রবিবার আক্রান্ত হয়েছেন 47 জন। চিকিৎসকেরা বলছেন রবিবার পরীক্ষা কম হওয়ায় আক্রান্তের সঠিক সংখ্যা জানা যাচ্ছে না। তারা আশঙ্কা করছেন সংখ্যা আরও বেশি হতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের 8 থেকে 14ই এপ্রিল সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী কলকাতায় সংক্রমণের হার 13.15%, কালিম্পংয়ে 12.50%, দার্জিলিংয়ে 10.13%। 5% বা তার বেশি সংক্রমণের হার রয়েছে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া ও বীরভূমে। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্যত্র করোনার সংক্রমণ বেড়েছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে একই দিনে মৃত্যু হয়েছে 11 জন করোনা আক্রান্তের। চিকিৎসকেরা জানাচ্ছে তবে এখনই ভয় পাওয়ার কিছু নেই, পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয়, তবে সাবধানতা অবলম্বন করা বাধ্যতামূলক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া গত 13ই এপ্রিল জানান আগামী 8 থেকে 10 দিন করোনা সংক্রমণের সংখ্যা ধাপে ধাপে বাড়বে, তারপর তা কমতে শুরু করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।